হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এর বাংলা অর্থগুলো হচ্ছে উৎপাটন, স্থানচ্যুতি, উৎখাত, স্থানচ্যুতি, পদচ্যুতি। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট অকার্স হোয়েন অ্যান অবজেক্ট মুভস ফ্রম ওয়ান পজিশন টু অ্যানাদার। আমি আবারও বলছি, ডিসপ্লেসমেন্ট অকার্স হোয়েন অ্যান অবজেক্ট মুভস ফ্রম ওয়ান পজিশন টু অ্যানাদার। এর বাংলা অর্থ হচ্ছে, প্রস্থান ঘটতে যখন একটি বস্তু একটি অবস্থান থেকে অন্য অবস্থানে চলে। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, দ্য ফ্লাড কজড দ্য ডিসপ্লেসমেন্ট অফ মেনি ফ্যামিলিজ ইন দ্য রিজিয়ন। আমি আবারও বলছি, দ্য ফ্লাড caused the displacement of many families in the region। এর বাংলা অর্থ হচ্ছে, বন্যার কারণে অঞ্চলে অনেক পরিবারের প্রস্থান হয়েছে। ধন্যবাদ।